আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপে যদি গ্রাফিক্স কার্ড লাগানো নাও থাকে তবুও আপনারা গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করতে পারবেন। বন্ধুরা, কিভাবে এটা সম্ভব সেই বিষয়ে আপনাদের একটি আলোচনা করে নেই। সেটা হলো, আপনারা দেখবেন যখন আপনারা বাজার থেকে কখনো উইন্ডোজ করে নিয়ে আসেন তখন কিন্তু আপনাদের ল্যাপটপে অথবা আপনাদের পিসিতে গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করে দেয়। তো বন্ধুরা, আপনারা খুব শিওরলিভাবে জানেন যে আপনাদের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগানো নেই, তবুও তারা গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করে দেয়। তো বন্ধুরা, এটা তারা কিভাবে করে? যদি তারা করে তাহলে আপনি কেন পারছেন না? আপনি অনেক গ্রাফিক্স সফটওয়্যারটি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার ল্যাপটপ অথবা আপনার পিসিতে সেট আপ দেওয়ার ট্রাই করেন, ট্রাই করার পরে অনেক সময় এরর লেখা আসে। তো বন্ধুরা, তারা খুব সহজে কিভাবে গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করে দেয় এই পয়েন্টটি কিন্তু আপনাদের মাথার মধ্যে ঘোরে। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং সেটা হবে গ্রাফিক্স কার্ড ছাড়াই। বন্ধুরা, গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনারা অটো গ্রাফিক্সের মাধ্যমে যে কোনো কম্পিউটারে, যে কোনো ল্যাপটপে আপনারা গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এটাও দেখানো হবে এই অটো গ্রাফিক্স সফটওয়্যারটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন। আমি এটা দেখাবো না যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে। আজকে আমি আপনাদেরকে এই অটো গ্রাফিক্স সফটওয়যারটি আমি নিজের থেকে শেয়ার করব এবং সেটা হলো আমার গুগল ড্রাইভের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেখান থেকে খুব ইজিলিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করে কীভাবে সেট আপ দিতে হবে সেই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন, অর্থাৎ সঠিকভাবে কীভাবে এই অটো গ্রাফিক্সটি ইনস্টল করতে হয় সেই বিষয়টি জানতে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সঠিক নিয়মে কীভাবে অটো গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করতে হয় সেটা জানতে পারবেন। অথবা আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে আমার দেখানো অনুযায়ী আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করতে পারেন। বন্ধুরা, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করার পরে আমাদের এই গ্রাফিক্স অপশনগুলো এইখানে যোগ হবে। স্ক্রিনে এসে মাউসের ডান বাটন ক্লিক করবেন এবং এখানে স্ক্রিন রেজুলেশনের উপরে গ্রাফিক্স প্রপার্টিস নামে অপশন যোগ হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাফিক্স সফটওয়্যারটি সেট আপ করা নেই অথবা ইনস্টল করা নেই। তো চলুন আমরা গ্রাফিক্স সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করব সেই বিষয়টি আগে দেখে নিই। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটি লিংক পাবেন, সেই লিঙ্ক ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এবং এখান থেকে খুব ইজিলিভাবে আপনি ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, সফটওয়্যারটি শুধু ডাউনলোড করলে পরে হবে না, এই সফটওয়্যারে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে আটকানো রয়েছে। এই সফটওয়্যারটি যখন আনজিপ করতে যাবেন তখন পাসওয়ার্ডটির প্রয়োজন হবে, পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের আনজিপ করতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এটা ডাউনলোড করার পরে আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফাইলে। এখানে দেখতে পাচ্ছেন যে অটো গ্রাফিক্স একটি ফাইল চলে এসেছে। তো আমাদের এই গ্রাফিক্স সফটওয়্যারটি কিন্তু আমরা উইনআরএআর এই সফটওয়্যারটি ইনস্টল করা নেই, তাদের জিপ ফাইল হিসাবে থাকবে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের আনজিপ করতে হলে পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে। এই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর উপরে লিখে দেব, আপনারা সেইভাবে দেখে ঠিক একই রকমভাবে পাসওয়ার্ড দিলেই আনজিপ হয়ে যাবে। বন্ধুরা, চলুন আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এখানে আসলাম এবং মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্টাক হেয়ার। আমি এই স্টাক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। তো বন্ধুরা, স্ক্রিনে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি হুবহু এখানে বসিয়ে দিবেন। সহজ করে বলতে গেলে আমাদের চ্যানেলের পুরো নামটি এখানে ছোট হাতের করে কোনো রকমের স্পেস ছাড়া ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলে দেই, ট্যাক্সি মিডিয়া বাংলা এই লেখাটি আপনারা সঠিকভাবে লিখবেন এবং স্ক্রিনে যেভাবে দেখানো রয়েছে ঠিক ওইভাবে লিখে জাস্ট ওকেতে ক্লিক করলেই আপনাদের এই ফাইলটি আনজিপ হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আনজিপ হওয়া শুরু হয়েছে। তো এখানে এবং এখানে একটি সফটওয়্যার চলে আসলো, এখানেও লেখা রয়েছে অটো গ্রাফিক্স ড্রাইভার। তো বন্ধুরা, আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব এবং তার আগে আমি আপনাদের আবার চেক করিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম স্ক্রিনে এবং স্ক্রিনে আসার পরে আমরা এই ডান বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রেজুলেশনের উপরে কোনো ধরনের গ্রাফিক্সের অপশন যোগ হয়নি। তো বন্ধুরা, আমাদের এইটা যখন ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে। চলুন এবার আমাদের গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করার পালা। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সফটওয়্যারটি, এই গ্রাফিক্স সফটওয়্যারে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ইজ বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের এই সফটওয়্যার ফাইলটি মিনিমাইজ করে দিচ্ছি।
এবং আমাদের এই গ্রাফিক্স অটো গ্রাফিক্সটি সামনে রাখলাম। এখান থেকে আমাদের জাস্ট নেক্সট অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা এই গ্রাফিক্স সম্পর্কে মোটামুটি ধারণা এবং সঠিকভাবে ইনস্টল করতে পারবেন। বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি চাওয়া হচ্ছে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা আবার ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করলেই আপনাদের গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল নেওয়া শুরু হবে। তো আমরা এবার নেক্সট অপশনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল নেওয়া শুরু করেছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে অটোমেটিক্যালি গ্রাফিক্সটি ইনস্টল হয়ে আমাদের স্ক্রিন অফ অন হতে পারে, আপনাদেরও হতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এতে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটি কিন্তু অফ অন হচ্ছে এবং গ্রাফিক্স সফটওয়্যারটি অটোমেটিক্যালি এখান থেকে সেট আপ করে নেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাফিক্স সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট এবং এখানে ছোট্ট করে নিচে লেখা রয়েছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ। তো বন্ধুরা আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। তার আগে বন্ধুরা আপনাদের কিছু কথা বলে নেই, যদি দেখেন যে আপনাদের কম্পিউটারে সেট আপটি হয়নি, অনেক সময় এমনও হয় যে আপনারা সঠিকভাবে সেট আপটি করেছেন কিন্তু সেট আপটি হয়নি। বন্ধুরা অনেক কম্পিউটারে অনেক ভার্সন রয়েছে, যেমন আপনার কম্পিউটারে এক মাদার বোর্ড, অন্যজনের কম্পিউটারে আরেক মাদার বোর্ড। তো এইসব মাদার বোর্ডের ভিত্তিতেও কিন্তু অনেক সময় গ্রাফিক্স কার্ডটি সেট আপ করতে হয়। তো বন্ধুরা আমাদের কাছে সব ধরনের গ্রাফিক্স কার্ড রয়েছে, যেহেতু আমরা একটি ব্যবসা করি এবং মানুষের উইন্ডোজ দিয়ে দেই, এর জন্য আমাদের কাছে সব রকমের গ্রাফিক্স সফটওয়্যারগুলো থেকে থাকে। তো বন্ধুরা আপনারা কমেন্টে এসে অবশ্যই বলবেন, যদি না হয় তাহলে আপনাদের আমি আবার পার্সোনালভাবে গুগল ড্রাইভের লিঙ্কটি শেয়ার করব। এবং আমাদের কম্পিউটারটি রিস্টার্ট চাচ্ছে। আপনাদের সব থেকে ভালো হয় গ্রাফিক্স সফটওয়্যার যখনই আপনারা ইনস্টল করবেন, যদি রিস্টার্ট অপশনটি চায় তাহলে অবশ্যই রিস্টার্ট করে দিবেন। বন্ধুরা আমরা রিস্টার্ট করে দেব। তো কিছুক্ষণের জন্য স্ক্রিন অফ হতে পারে, তো আমি স্ক্রিন অফ করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে আমাদের গ্রাফিক্স অপশনটি আমাদের স্ক্রিন রেজুলেশনের উপরে এসেছে কি না। বন্ধুরা আমরা এই স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স প্রপার্টিস নামে অপশনটি কিন্তু অটোমেটিক্যালি যোগ হয়ে গেছে। তো আমি এই অপশনেও ক্লিক করে দেখিয়ে দেবো যে ভিতরে কোন ধরনের ফিচার রয়েছে। বন্ধুরা তার আগে আমরা কম্পিউটারকে রিস্টার্ট করে নেব। এখানে এই অপশনটি রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই ওয়েন টু রিস্টার্ট দিস কম্পিউটার নাও। তো আমরা এখানে জাস্ট ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হওয়া শুরু করবে। বন্ধুরা আমরা এই ফিনিশে ক্লিক করলাম, কম্পিউটারটি বন্ধ হয়ে গেল এবং কম্পিউটার চালু হওয়ার পরে আমরা আবার ফিরছি। তো বন্ধুরা কম্পিউটারটি ওপেন হওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের গ্রাফিক্স প্রপার্টিসে। তো এর জন্য আমাদের যে অপশনে যেতে হবে, আমরা মাউসের জাস্ট ডান বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে গ্রাফিক্স প্রপার্টিস রয়েছে, তো এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের গ্রাফিক্স সফটওয়্যারের একটি উইন্ডো চলে আসবে, কিছুক্ষণ সময় নেবে, আপনারা ওয়েট করবেন এবং ওয়েট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলের একটি গ্রাফিক্স সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে সেট আপ হয়ে গেছে এবং তাদের একটি উইন্ডো আমাদের সামনে চলে আসলো। তো বন্ধুরা গ্রাফিক্স সফটওয়্যার যে আমাদের কম্পিউটারে বা অটো গ্রাফিক্স সফটওয়্যার আমাদের কাজ করেছে সেই বিষয়ে আপনাদেরকে খুব ইজিলিভাবে সহজভাবে বুঝিয়ে দিলাম। এখান থেকে আপনারা গ্রাফিক্সের রেজুলেশন, গ্রাফিক্সের বিট হাইট, তো এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যেভাবে খুশি এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এই অটো অবস্থায় রেখে দেবো, কারণ কম্পিউটারে যখন গ্রাফিক্স ইনস্টল করা হয় তখন অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো বন্ধুরা গ্রাফিক্স সফটওয়্যারটি কিসের জন্য দিতে হয় এটা কম বেশি সবাই জানেন, তবুও আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দেই। গ্রাফিক্স যদি দেওয়া থাকে তাহলে যখন আপনারা গেম খেলতে যাবেন অথবা কোনো ভিডিও দেখতে যাবেন তখন তার চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দর এবং ন্যাচারাল দেখতে মনে হয়। এটার জন্যই আমরা গ্রাফিক্স কার্ডটি অথবা গ্রাফিক্স সফটওয়্যারটি ব্যবহার করি। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওতে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অথবা আপনার কম্পিউটারে যদি সেট আপ না নেয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা নেক্সট কোনো একটি লিঙ্ক শেয়ার করব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আবার একটি নতুন সফটওয়্যার পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।